অমরিকোশে বইমেলা ষোলতম দিনেও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে লেখক পাঠক আর প্রকাশকদের ভিড় আজও মেলায় যুক্ত হয়েছে নতুন অনেক বই এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি বইমেলার ষোলতম দিন আজ কেমন দেখছেন ভিড় সেখানে তিনটা থেকে তো শুরু হয়েছে বইমেলা জি আপনি ঠিকই বলেছেন তিনটা থেকে বইমেলার দ্বার খুলে দেওয়া হয়েছে মানুষজনের আনাগোনা আস্তে আস্তে আসলে শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমি বলতে পারি যে তেমন একটা আজকের দিনে ষোলোতম দিনে তেমন একটা জমে ওঠেনি এখনও মানুষ খুবই কম দেখা যাচ্ছে প্রতিদিনের তুলনা হয়তো বা আশা করছি যে বেলা গড়ানোর সাথে সাথে বাড়বে হিমাদ্রি আমি আপনাকে বলতে চাই যে একসাগর রক্তের বিনিময়ে দেশে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে তাদের ত্যাগের মাধ্যমে আমাদের এই দেশ স্বদেশ ভূমি উপহার দিয়ে গেছেন আর সেই আমাদের যে অর্জন মুক্তিযুদ্ধের যে অর্জন স্বাধীন বাংলাদেশ স্বাধীন ভূমি সেটার অর্জনের পেছনে আর সূচি সূচনাটা কিন্তু করে দিয়ে গেছেন বা অর্জনের পেছনে যে সূচনা বিন্দু সেটা কিন্তু রয়েছে একুশে ফেব্রুয়ারি যে নক্ষত্ররা একুশে ফেব্রুয়ারি চিন্তা করতে গেলে অথবা ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলনে যে রফিক যশ বরকত জব্বার তারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই স্বাধীন ভাষা আমাদের নিজের মায়ের ভাষাকে উপহার দিয়ে গেছেন এই ভাষাকে শ্রদ্ধা জানিয়েই আসলে আমাদের একুশ অমর একুশে বইমেলার আয়োজন মাসব্যাপী এই আয়োজন থাকে প্রতিদিনই এখানে নতুন নতুন লেখক পাঠকদের সমাগম ঘটতে থাকে বিকেল চারটায় হচ্ছে নতুন মরকুন উন্মোচনের যে সময়গুলো দেয়া নির্ধারিত সেগুলোই দেয়া আছে এখন পর্যন্ত বইমেলা যদি আপনি দেখতে পারেন যে বইমেলা এখনও জমে ওঠেনি আশা করছি যে আস্তে আস্তে জমে উঠছে পরবর্তীতে আমি কিছু আরও তথ্য দিতে পারবো আপনাকে হিমাদ্রি বৃষ্টি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য